वेलकम बैक सो गाइस आज अपने साथ लाकी बक्स ट्रैक करब एवं एगुलो मानी सबगुलो आमरा ओपेन करब सम्पूर्ण ओपेन करब एवं देखब आमरा लाकी बक्स ट्रैके गोल्डन शूट अथवा सुप्रीम सेस्ट आछे लाकी शूट आछे एगुलो आमरा नीते पारे किना सो एरपरे आमी किन्तु 5 नम्बर लेवेले चले एसेछि एवं 6 नम्बरे आमरा पर एखाने देखि कि पाई तो एखन पर्यन्त आमी किन्तु एकटि बोम पाइनि देखा जाक कोनोभावे बोम आसे किना এখানে ঘুম আসেনি এবং আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন তো আমি এখানে কিন্তু আমি একটি ঘুম পেয়ে গেলাম তো এরপর আমি একটি দেখে নিলাম লাস্ট বক্সটি ওপেন করলাম সো গাইস আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন আমরা কিভাবে গোল্ডেন শুট নিতে পারবো অথবা সুপ্রিম চেস্ট পাবো এটা কিন্তু একটি লটারির মতো আমাদের হয়তো ভাগ্য থাকলে পাবো না হলে নেই তো এটা কিছুই করা নেই অনেক সময় কিন্তু আমি অনেক জেমস খরচ করে ফেলি তারপরে কিন্তু গোল্ডেন শুট অথবা সুপ্রিম চেস্ট পাই না তো তারপরেও আপনাদেরকে বলবো আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে জেমস থাকে তাহলে আপনারা কিন্তু লাকি বক্স ট্রাক করতে পারেন ওপেন করে নিয়ে দেখতে পারেন মানে এটা ট্রাই করতে পারেন যাদের পর্যাপ্ত পরিমাণে জেমস নেই তারা এটি কখনো করবেন না কারণ এখানে কিন্তু অনেকটা লস হয় বেশিরভাগ কিন্তু এখানে লস হয়ে যায় জেমসগুলো তো যাই হোক আমি এখানে একটি কিন্তু গোল্ড চেস্ট পেলাম এবং লাস্ট বক্সটি ওপেন করার পরে একটি ব্রাউন চেস্ট পেয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো আপনারা অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে কিন্তু আমাদের 20 নম্বর লেভেলে যেটা স্টার আছে এখানে কিন্তু আমরা গোল্ডেন শুট পেয়ে থাকি গোল্ডেন শুট সো আমি লাস্ট বক্সটি ওপেন করব ঠিক আছে তো লাস্ট বক্সটি আমি গোল্ডেন শুট পাই কিনা দেখি তো আমি কিন্তু গোল্ডেন শুটটি পেয়ে গেলাম এরপরে আমরা এক এক করে সবগুলো খুলবো এবং এই গোল্ডেন শুট আমার কিন্তু আরও একটি আছে তো আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ মোটামুটি কিন্তু জেমস খরচ হয়ে গেছে 500-600 মতো জেমস খরচ হয়ে যাবে সো আমার কিন্তু আরেকটি গোল্ডেন শুট আছে সেই গোল্ডেন শুট এবং এখন একটি গোল্ডেন শুট পেয়েছি তো আমি দুটি গোল্ডেন শুট করব আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং লাস্ট আমরা একটি সুপ্রিম চেস্ট যেটা আছে সেই চেস্টটি পাই কিনা 30 নম্বর লেভেলে যেহেতু আমি এখন 23 নম্বর লেভেলে এসে গেছি 30 নম্বর লেভেল পর্যন্ত আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন সো এখানে আবারও ভুম পেয়ে গেলাম কিছুই করার নেই যেহেতু এটি একটি লটারির মতো কেউ বলতে পারবে না যে এখানে কোথায় ভুম থাকবে অথবা কোথায় লাকি শুট আছে কোথায় গোল্ড চেস্ট আছে কোথায় গোল্ডেন শুট আছে তো এটা বলার মতো কোনো সিস্টেম নেই আমরা দেখে এটা কিন্তু আনবক্স করতে পারি না যদি আমরা দেখতে পারতাম এখানে তাহলে কিন্তু আমরা আনবক্স করতে পারতাম এবং সব কিছু কিন্তু আমরা ফ্রিতে নিতে পারতাম সো আমরা কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি এখানে কিন্তু আমি 26 নম্বর লেভেলে চলে এসেছি এবং এখান থেকে কিন্তু 27 এসে গেলাম তো বন্ধুরা আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন লাস্ট আমরা গোল্ডেন শুট করব তো এখানে কিন্তু 29 নম্বরে চলে এসেছি এবং লাস্ট লেভেল 30 নম্বর মানে যেটা স্টার সেই স্টার কিন্তু আর একটি মাত্র বাকি আছে এবং আর আমাদের কোনো জেমস খরচ হবে না এই লাস্ট বোম আমরা দিয়ে দিলাম 70 জেমস এবং আর কোনো জেমস খরচ হবে না আমরা সবাই জানি যে লাস্টে কোনো জেমস খরচ হয় না এবং আমরা কিন্তু এখানে সুপ্রিম চেষ্টি নেওয়ার জন্য চেষ্টা করবো লাস্ট বক্সটি ওপেন করলাম দেখা যাক এখানে কি হয় নেট কিন্তু অনেকটাই প্রবলেম করে তো একটু ওয়েট করে দেখেন তো নেট অনেকটা প্রবলেম করতে আছে কিছুই করার নাই নেট প্রবলেম করলে অনেকটাই ঝামেলা হয় তো আমি কিন্তু এখানে সুপ্রিম চেষ্টি পেয়ে গেলাম তো এরপরে কিন্তু আমরা সবগুলো দেখে নিব একসাথে কিন্তু সবগুলো আমাদের দেখাবে ওকে দেওয়ার জন্য তো আমি 54,614 কয়েন পেলাম এবং একটি গোল্ডেন শুট পেলাম এবং সুপ্রিম চেস্ট পেয়ে গেলাম মানে মোটামুটি কিন্তু আমি সবই পেয়েছি কিন্তু আমি লাকি শুটগুলো পাইনি যাই হোক এবং দুটি গোল্ড চেস্ট পেলাম ব্রাউন চেস্ট দুটি এরপরে আমরা এগুলো এগুলো ওপেন করে নিই ঠিক আছে তো আমি স্পিড একটু টাচ করে ওপেন করে নেব সো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আপনারা চ্যানেলটিতে যারা নতুন বন্ধুরা আছেন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সো দেখা যাক এখানে কিন্তু আমরা আনবক্স করে নিই এবং স্পিড একটু সাব এখানে ক্লিক করে আমরা নিয়ে নিব তো ব্রাউন চেস্ট সিলভার চেস্ট ছিল
যাই হোক এখানে একটু কিন্তু নেট প্রবলেম করে, তাই আপনারা একটু সময় দিয়ে দেখবেন। এবং লাস্ট কিন্তু আমরা গোল্ডেন শুট করব, এবং গোল্ডেন শুট আমাদের কিন্তু দুটি আছে। আমরা যদি একসাথে দুটি গোল্ডেন শুট করি তাহলে কিন্তু যদিও প্রথম শুটটি মেডেল পয়েন্টে নিতে পারি, তাহলে আমরা পনেরোশো কিন্তু জেমস পাবো। তারপরের শুটটি যদি আবার গোল্ডেন শুট করি, তো আপনাদের এটি দেখিয়ে নেই আগে বলবো তারপরে। তো এটি কিন্তু আমার ম্যাক্স হয়ে গেছে, দ্য হেলেন স্ট্রাইকার এটি কিন্তু ম্যাক্স হয়ে গেছে। আর আমার কোনো মানে এখানে কোনো কোর্স বা এম এখানে আসবে না। সো আপনাদের যেটা বলেছিলাম যে আমরা গোল্ডেন শুট করব, আমাদের কিন্তু দুটি গোল্ডেন শুট আছে, আপনাদেরকে বলে দিয়েছি, দেখেন দুটি গোল্ডেন শুট। সো আমরা যদি প্রথমে একটি গোল্ডেন শুট করি, তারপরে কিন্তু পনেরোশো জেমস যদি আমরা পাই মিডল পয়েন্টে নেওয়ার পরে, তারপরে যদি আবারও সাথে সাথে আমরা গোল্ডেন শুট করি, তাহলে কিন্তু আমরা পনেরোশো জেমস পাবো না। মিডল পয়েন্টে নিতে পারলেও কিন্তু আমাদের পনেরোশো জেমস দিবে না। তাই আমরা একটু ঘুরিয়ে ফিরে একটু টেকনিক করে কিন্তু আমাদের শ্যুটগুলো করতে হবে। সো আমি কিন্তু কোনোভাবে ভিপিএন অন করে শ্যুট করি না, আমি ডিরেক্টলি কিন্তু শ্যুট করি, কারণ ডিরেক্টলি আমার ভালো লাগে। ভিপিএন অন করতে এগুলো ঝামেলা, আগে কিছু শ্যুট করছিলাম মাধ্যমে কিছুদিন আগে। সো আমি কিন্তু একটুর জন্য একবারে মিডলে পড়েনি, তারপর হালকা সাইটে কিন্তু পড়েছে। তো দেখেন এখানে কোনো ভিপিএন আমার অন নেই, আপনাদেরকে আবারও দেখিয়ে দিই। এখানে ভিপিএন অন নেই, আমি আর ভিপিএন অন করতেও চাই না, কিন্তু ভিপিএন কিন্তু একটা বিরক্তকর। অনেক সময় আছে আমরা কান্ট্রি চেঞ্জ করার জন্য ভিপিএন অন করেছিলাম, কিন্তু নেটে অনেকটাই ডিস্টার্ব করে, এখানে নেট প্রবলেম বেশি করে। সো এরপরে যদি আমরা দ্বিতীয় গোল্ডেন শ্যুট করি, আপনাদেরকে দেখাবো যে আমি পনেরোশো জেমস কিন্তু পেয়ে গেছি। আপনারা ভালোভাবে দেখে বুঝতে পেরেছেন জেমসের দিকে ফলো করে। তো দেখেন এখানে কিন্তু আমাদের পনেরোশো জেমস দিবে না, এখানে লেখা আছে উপরে যে পাঁচশো জেমস অথবা দুইশো জেমস, ঠিক আছে। তো আমি এর জন্য কি করব, আমি একটি কিন্তু কিরাম পাস থেকে লাকি শ্যুট একটি নিয়ে নেব, ঠিক আছে। লাকি শ্যুটটি দেওয়ার পরে এখানে তারপরে আমাদের পনেরোশো জেমস দিবে। এই লাকি শ্যুট আগে একটি করে নিতে হবে, যে কোনোভাবে একটি ফ্রি লাকি শ্যুট হোক, বা যে কোনোভাবে আমাদের চব্বিশ ঘন্টা পরে যে লাকি শ্যুটটি দেয় এটা হোক, যে কোনোভাবে কিন্তু আমাদের একটি ফ্রি লাকি শ্যুট করে নিতে হবে, অথবা আমরা একদিন পরে আবার শ্যুট করব যাদের সময় একদিন পরে। তো এখানে কিন্তু আমরা মিডল পয়েন্টে নিলেও আমাদের পঁচাত্তর জেমস দিবে না, মাত্র পঁচিশ জেমস দিবে, দেখেন। তো এখানে মিডল পয়েন্টের কোনো চিহ্নটাই নেই, এখানে দেখেন, এখানে কিন্তু মোটামুটি সেম শ্যুট হয়েছে, এর আগে যে শ্যুটটি হয়েছিল প্রথমবারের শ্যুটটির মতো কিন্তু সেম শ্যুট হয়েছে। এরপরে আমরা লাস্ট আরেকটি গোল্ডেন শ্যুট আছে, তো এই গোল্ডেন শ্যুটটি এবার কিন্তু আমরা পনেরোশো জেমস পাবো। সো আপনারা অবশ্যই একটু আরেকটু সময় দিয়ে দেখেন। তো এখানে লাস্ট শ্যুটটি করব, এখানে দেখা যায় যে আমাদের কিন্তু এখানে পনেরোশো জেমস দিবে, এর আগে কিন্তু নিচেরটা ছিল, এই পনেরোশো জেমস ছিল না, পাঁচশো জেমস ছিল। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।